নমস্কার, পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ইস্ট বেঙ্গল ক্যাফেটেরিয়ায়। আধ ঘন্টা হলো জাতীয় কোচ ইগোর সিমনাচ জাতীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে বাংলা থেকে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল থেকে 9 জন খেলোয়াড় জাতীয় দলে আছেন। তার মধ্যে অবশ্য বঙ্গসন্তান বলতে শুভাশিস বসু এবং প্রীতম কোটালও আছেন এই দলে, তবে কেরল ব্লাস্টার্স থেকে। বাংলা থেকে যে 9 জন ডাক পেয়েছেন তার মধ্যে 8 জনই কিন্তু বঙ্গসন্তান নয়। সাকুল্যে এই 26 জনের দলে বঙ্গসন্তান 2 জন। ইগোর স্টিমনাচ নিয়ম মতো 26 জনের দল ঘোষণা করেছেন 50 জনের মধ্য থেকে। এই দল কাটা আগামীকাল কাতার চলে যাচ্ছে। কাতারে গিয়ে তারা ট্রেনিং করবে প্রায় 10-12 দিন, তারপর অস্ট্রেলিয়ার সাথে খেলা 13 তারিখ, 18 তারিখ তারা উজবেকিস্তানের সাথে খেলবে, তারপর সিরিয়ার সাথে খেলবে 23 তারিখ। কীরকম দল নির্বাচন কেমন হলো বিকাশ দা? দল নির্বাচন মোটামুটি তোমার আইএসএলের যারা যারা ভালো খেলেছে সেই টিম থেকেই, মানে কেউই খুব একটা ডিপ্রাইভ হওয়ার মতো মানে কেউ নেই, মোটামুটি যা টিম আমার টিম হয়েছে। এবং আমি ভারতবর্ষের এই মুহূর্তে টিমটা মানে আশাবাদী, বেশ আমি কয়েকটা ম্যাচ দেখেছি যে ভালো খেলছে, এবং এই ম্যাচটার দরকার যে একটু ইন্টারন্যাশনাল যে ফ্রেন্ডলি ম্যাচগুলো হয় তেমনি আমরা যে আরও বেশি শক্তিশালী টিমের সাথে আমাদের আমরা কতটা তৈরি, কতটা মানে মানে পরীক্ষার একটা এতে করা, যেমন সাউথ কোরিয়া, তারপরে চীন, জাপান, সবাই খেলি না, কী হয়েছিল আমরা গোল একটু খেতেই পারি, কিন্তু আমাদের গোল ভান্তি কোথায়, আমাদের কী প্রবলেমটা হচ্ছে? আমরা একটাই প্রবলেম আমাদের বরাবরই, যেটা আমাদের শারীরিক সক্ষমতাটা আমাদের অনেক কম, কিন্তু আমরা আমরা অন্যদিক দিয়ে আমরা বল পাসিং পাসিং থেকে আমাদের স্কিল থেকে আমরা কারোর থেকে কম না, কিন্তু আমাদের শারীরিক দক্ষতা আমরা ওদের থেকে অস্ট্রেলিয়ার কাছ থেকে, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া, এটা আমাদের মানে একটু খুবই মানে আমরা যদি প্রথমে উজবেকিস্তানের সাথে দেখো এটা 50-50 ম্যাচ হবে, উজবেকিস্তানের সাথে ভারত মানে জেতারও পসিবিলিটি আছে, মানে উজবেকিস্তান সিরিয়া এই দুটো ম্যাচ মানে এত ভয়ঙ্কর হবে না। এই দুটো ম্যাচ খেলার পর আমরা থার্ড ম্যাচটা অস্ট্রেলিয়ার ম্যাচটা যদি মাঝে অস্ট্রেলিয়া উজবেকিস্তান বা অস্ট্রেলিয়া সিরিয়া দেখে নিতে পারত, আর জানি না নিশ্চয়ই কোচ এত বড়ো কোচ দিয়েছে নিশ্চয়ই হোমওয়ার্ক করবেই অস্ট্রেলিয়া টিমটা সম্বন্ধে, তবু আমার আশাবাদী এই টিমটা ভালো রেজাল্ট করবে। বেশ কিছু ভালো আইএসএলের ভালো প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার আছে, তারা বেশ ভালো করছে, এবং সুনীল আছে, সুনীল এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, হয়তো 90 মিনিটস নাও খেলতে পারে, কিন্তু থাকাটা একটা বিশাল ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে চমক বলতে দীপক তাম্বি, দীপক তাম্বি হয়তো এই লাস্ট 2-3 ম্যাচ হয়তো কোচ দেখেছে স্ট্রং স্ট্রং পার্সন আছে, স্ট্রং প্লেয়ার আছে, নিলে নিতে পারে। দীপক তাম্বি কামব্যাকও করলো ছোট আঘাতের জন্য, দীর্ঘদিন খেলেনি, হ্যাঁ পরপর 3-4 ম্যাচ মোলমারেরও খেলেছে, নেয়াটা আমি বলবো না যে কোনো ভুল সিদ্ধান্ত, এটা আমি বলবো না, তার একটা অ্যাডভান্টেজ তার হচ্ছে ফিজিকটা খুব ভালো, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চেয়ারটা, লড়াই ওকে যদি না হয় ও লড়াই করে দিতে পারবে। আরেকটা কথা হচ্ছে উদান্ত সিং এর জাতীয় দলে ফেরা, উদান্ত খুবই প্রতিভাবান, হ্যাঁ আমার আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল, তার কারণ আমি ওদের পয়সাটা খেলতে পারলাম, আমি 7 নম্বর জাতি বলে খেলতাম, আমি 7 নম্বরকে বেশি বড় করতাম, আমার 7 নম্বর 8 নম্বর এটা কিষাণু ছিল, আমি 7 নম্বর কেমন খেলছি, 8 নম্বর কেমন খেলছি, আমি এগুলো দেখি আর কি। তাই উদান্তটা খুব মানে আমার কাছে খুব মানে খুব ট্যালেন্টেড প্লেয়ার ছিল, তাড়াতাড়ি শেষ আবার ইঞ্জুরি প্রবলেম ছিল কিনা আমি তো জানি না, কোনো ইঞ্জুরি প্রবলেম আছে কিনা, কিন্তু খুব ট্যালেন্টেড, আরও আরও ভালো খেলা উচিত ছিল, কিন্তু এগেন্স্ট মোহনবাগান ম্যাচটা আমার ভালো লেগেছে, ওর পুরোনো ফর্মের কথা মনে পড়েছে। আমি চাই এইসব প্লেয়াররা মানে কনসিস্টেন্সিরা ধারাবাহিকতাটা বজায় রাখুক, এক আধ বছর
ভালো খেললাম, কনস্ট্যান্ট অন্তত 10-12 বছর 15 বছর তারা ভারতবর্ষে রয়ে যে ক্লাবে খেলবে সেই ক্লাবে রয়ে তাদের পারফরমেন্সটা ধরে রাখতে হবে। রহিম আলী নেই, ওখানে বিক্রম প্রতাপ সিং ওর জায়গা নিয়ে নিয়েছে, শান্তে ছিল মুম্বাইয়ে। এর যে স্ট্রাইকিং লাইন, ইন্ডিয়ান স্ট্রাইকিং লাইন ইদানিং বেশ ভালো, সেই জন্য হয়তো রহিম চান্স পায়নি। কিয়ার নাসিরি জামশিদার ছেলে, খেললে একটা ইতিহাস হতো না? আমার দেখো আমার এই ছেলেটার প্রতি খুব একটা কনফিডেন্স ছিল, একে ক্লাব লেভেলেও একে ঠিকমতো ইউজ করা হচ্ছে না। আমি দেখলাম লাস্ট ম্যাচটা মানে ওকে কেন বসিয়ে রাখলো কি, যতটুকু খেলা স্ট্রাইকিংয়ে ওই কিন্তু পেনিট্রেটিভটা ওই বেশি করছে কিয়ানই কিন্তু বেশি পেনিট্রেটিভটা করছিল, বল পাচ্ছিল যখন যাচ্ছিল, এবং শারীরিক সক্ষমতাটা ওর আগের থেকে অনেক স্ট্রং হয়েছিল। কিন্তু ওকে ওর দরকার নাই না, মোহনবাগান টিমে হয়তো ওর থেকে অনেক ভালো প্লেয়ার আছে, হয়তো ওর থেকে চান্স পায় না। কিন্তু আমার মনে হয় ও যে টিমে যাক সে টিমে খেলো, বোর্ড থেকে প্লেয়ারের একটা পারফরমেন্স অনেক এটা কমে যায়। কিন্তু ও ভালো কোয়ালিটির, গুড কোয়ালিটির প্লেয়ার, ও ভারতবর্ষেও একদিন অ্যাসেট হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু ওকে এমন কোনো টিমে সই করতে হবে যে টিমে ও রেগুলার প্লেয়িং টাইমটা পাবে। এই বসে বসে দু তিনটে করে ম্যাচ খেললাম, এতে ওর মানে আমার মনে হয় ওর টিম চেঞ্জ করা উচিত। আর কি আর পাশাপাশি আমরা বলবো, বিশাল কেইট এসছে, অমরিন্দর এবং গুরপ্রীত সিং সাধু, তিনজনেরই ফিজিক খুব ভালো, তিনজনেরই অলমোস্ট গুরপ্রীতের একটু এজ হয়েছে, একটু ফ্লেক্সিবিলিটিটা আমি মানে আইএসএলের ম্যাচ দেখছিলাম, আইএসএলের ম্যাচে আমি অমরিন্দর আর বিশাল কেইট কি আগে রাখবো গুরপ্রীতের থেকে। আজকে গুরপ্রীতের নাম কিন্তু লিস্টে 2 নম্বরে রয়েছে। হ্যাঁ, ওর এক্সপিরিয়েন্সটা আছে, কিন্তু ফিটনেস লেভেল ওর থেকে অমরিন্দর বিশাল কেইটকে আমি এগিয়ে রেখে দেবো। ও পারফরমেন্সও আমি ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কোচ যেটা বুঝবে ভালো, যেটা বুঝবে না ভালো। বিভিন্ন খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।